আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ভিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি অল্লাহর রহমতে ভালো আছি। তো সবসময়ের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটি সম্পূর্ণই ভিন্ন। আজকে যে ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে একটি ট্রাভেল ব্লগ। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিব। তো আপনারা গেস করুন আজকে আমি কোথায় যাওয়ার জন্য বের হয়ে গেলাম বাসা থেকে। তো প্রথমেই আমরা একটা উবার ভাড়া করে নিয়েছি, যেহেতু আমাদের সকালে যেতে হচ্ছে। তখন ছিল ভোর চারটা, 4টা বাজে আমরা বাসা থেকে বের হয়ে গেছি, আমাদের উবারও চলে এসেছে 4টার মধ্যে। তো এখন আছি আমরা হানিফ ফ্লাইওভারে। হানিফ ফ্লাইওভার থেকে পার হচ্ছি টোল দিয়ে, এখন আমরা চলে যাব হানিফ ফ্লাইওভার পার করে। রাতের ঢাকা শহরটা খুবই সুন্দর, কোনো গাড়ি ঘোড়াই নাই, দেখতেই পাচ্ছেন গাড়ি ঘোড়া খুবই কম। এরকম ঢাকা শহরটাই আসলে আমাদের ভালো লাগে। তো এখন চলে আসলাম হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস। এই রোডটায় আমার ফার্স্ট টাইম উঠলাম এলিভেটেড এক্সপ্রেস থেকে। ভিউটা খুবই সুন্দর, নিচের খুবই ভালো লাগছে। যেহেতু ফার্স্ট টাইম উঠেছি দেখেও খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে কোনো ফরেন কান্ট্রিতে আছি। বাংলাদেশ যে উন্নত হয়েছে এইসব প্রকল্প দেখলেই বোঝা যায়। তো এখন আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে পার করে কোথায় যাচ্ছি আপনারা তো একটু হলেও বুঝতে পারছেন। তো যারা যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন পার হচ্ছি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য ফাইভ স্টার হোটেল ঢাকা রেজেন্সি। দেখতে দেখতে সকাল হয়ে যাচ্ছে, রাতের আধার শেষ হয়ে সকালের সুন্দর আলো ফুটেছে। বাংলাদেশের আরেকটি স্বনামধন্য ফাইভ স্টার হোটেল লা মেরিডিয়ান পার হয়ে গেলাম, এবং লা মেরিডিয়ানের উপর থেকে উঁকি মেরেছে আজকের সুন্দর চাঁদ, জ্যোৎস্না, সম্পূর্ণ চারটি ভরপুর। চারটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, আমাদের সাথে সাথে আসছিল। আর এখন তো বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি, চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আজকে মূলত আমরা যাচ্ছি, আমি আর আমার হাজবেন্ড, ঢাকা টু কলকাতা। ঢাকা থেকে কলকাতা যাব আজকে আমরা ফ্লাইটে, সেই জন্য চলে আসলাম এয়ারপোর্ট। এখন চলে যাচ্ছি টার্মিনাল ওয়ানে, চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। এখন গাড়ি থেকে নেমে পড়লাম, আমার হাজবেন্ড ট্রলে নিয়ে আসলো আমাদের ব্যাগ এবং লাগেজ নেওয়ার জন্য। এখন চলে আসলাম আমরা চেক ইনে, চেক ইন করছি। অ্যান্ড ফাইনালি আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়লাম। ফার্স্ট টাইমের জন্য আমি বাংলাদেশ থেকে কোথাও ট্রাভেল করছি এয়ারে, এয়ারে আমার ফার্স্ট টাইম। তো আমার হাজবেন্ড অনেকবারই গিয়েছে, সে বিভিন্ন দেশে ট্রাভেল করেছে, তবে আমার কোথাও এখন পর্যন্ত তেমন যাওয়া হয়নি। তো এখন আমি ঢাকা থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে চলে আসলাম। তো আমরা দেখে নিচ্ছিলাম আমাদের প্লেনটা কটার সময় ছাড়বে, কটার সময় পৌঁছাবে।
এখন আমরা বোর্ডিং পাস নিয়ে নিচ্ছি, আমার হাজব্যান্ড লাইনে দাঁড়িয়ে গেছে বোর্ডিং পাসের জন্য। বোর্ডিং পাস নেয়ার পরে এখন চলে যাচ্ছি ইমিগ্রেশন চেকে। তো যেহেতু ইমিগ্রেশনে ভিডিও অ্যালাউ না, সেই জন্য এখানে আর ভিডিও করা হয়নি। তো কোনো ঝামেলা ছাড়াই আমরা আমাদের সব কার্যক্রম ঠিক মতো করতে পেরেছি। এখনও অনেক সময় আছে প্লেন আসার আমাদের, তাই আমরা একটু এয়ারপোর্টটা ঘুরে দেখছিলাম। এখানে অনেক ধরনের ডিউটি শপ আছে, অনেক ধরনের রেস্টুরেন্ট এবং ছোট ছোট অনেকগুলো ফুড কার্ট আছে। আপনারা চাইলে এখান থেকে আপনারা কেনাকাটা এবং খাবার দাবার খেতে পারবেন। তো আজকের আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।